শুভ বিজয়া বন্ধুরা, আজ সপ্তমীর এই সন্ধ্যায় এই সপ্তমীর পুণ্যতিথিতে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শারদীয় শুভেচ্ছা। তো আমি আজকে এখন এসেছি এই রাম ঠাকুর সঙ্গে, এই রাম ঠাকুর সঙ্গে যে পুজো মণ্ডপ রয়েছে সম্পূর্ণটাই বাঁশ বেতের তৈরি। তো আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন, চলো যাওয়া যাক। বন্ধুরা, এই মণ্ডপটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে যে টেরাকোটা রয়েছে সেই টেরাকোটার আদলে এই মন্দিরটা তৈরি হয়েছে। তো আপনারা সম্পূর্ণ মন্দিরের যে সৌন্দর্য আপনারা উপভোগ করুন, আমার সাথে চলুন। বন্ধুরা, আমি এখন আছি রাম ঠাকুর সঙ্গে, যেটা বাঁকুড়ার বিষ্ণুপুরে যে টেরাকোটা সেই টেরাকোটার আদলে এই রাম ঠাকুর সঙ্গে যে পূজা মণ্ডপ সেটা তৈরি হয়েছে। তো বাকি অংশ আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে নিয়ে চলেছি গ্র্যান্ড ওয়েস্ট ক্লাব, তো সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে, চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমি এখন চলে এসেছি গ্র্যান্ড ওয়েস্ট ক্লাবের সামনে। এই গ্র্যান্ড ওয়েস্ট ক্লাবের সামনে যে পুজো মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটাও সম্পূর্ণ বাঁশ বেতের তৈরি। ছিলেন পশ্চিমবঙ্গের দেবাশিস দেবনাথ। Thank you.
এখন এসেছি নেতাজি প্লে সেন্টারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা, এই মন্দিরটি তৈরি করেছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে। খুবই সুন্দর, এবং শিল্পীর যে শিল্প সত্তাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আজকের এই সপ্তমী পূজার ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই দুর্গোৎসব খুব আনন্দে কাটান, আর এমন আনন্দ করবেন যাতে অন্যের ক্ষতি না হয়, সেদিকে সচেষ্ট থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।